সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। আজ 10ই সেপ্টেম্বর 2021, সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের সন্ধান টিভি অবস্থান করছে সুমাইয়া ডেইরি ফার্মে, আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার দাসুরিয়াতে। আর আমার দেখা বর্তমান সময়ের সব থেকে সেরা সেরা গাভীগুলো এই সুমাইয়া ডেইরি ফার্মে রাখা হয়েছে। এটা মুখের কথা না, আপনারা দেখলেও এটা বুঝতে পারবেন। তো আমাদের আজকের পর্বে এই সুমাইয়া ডেইরি ফার্মের যে বিশাল আকৃতির অধিক দুধের যে গাভীগুলো রাখা হয়েছে, এগুলোই আপনাদের দেখাবো, আর এগুলো সম্পর্কে একটু ধারণা দিব। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। কেমন আছেন আপনি? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তা আপনাকে তো নতুন করে পরিচয় করে দেওয়ার কিছুই নাই, সবাই এক নামে চেনে, আব্দুল মুমিন। জি, সুমাইয়া ডেইরি ফার্ম। আচ্ছা, আপনি মূলত একটু বড় বড় সাইজের আর অধিক দুধের গাভীগুলো রেখে থাকেন। জি, এবার আনকমন কিছু গাভী সংগ্রহ করেছি আর কি। এবার আসার পরে দেখলাম যে বর্তমান সময়ের যে বড় বড় গাভীগুলো সবগুলোই আপনার খামারে রাখছেন আপনি। জি। আচ্ছা, তো বড় গরুর যেমন সুবিধা আছে তেমন কিন্তু অসুবিধাও আছে। হ্যাঁ, রিস্কও আছে। তো সবার জন্য তো বড় গাভী নাও না, না যারা অভিজ্ঞ তাদের জন্যই মূলত বড় গাভী। আর গাভী গরুর ব্যবসাটা যত কঠিন আর গাভী গরুর খামার করে লাভ করে তার থেকেও তো বেশি কঠিন, কেননা বর্তমান সময়ে এত বিক্রেতা হয়ে গেছে, কে কিভাবে ক্রেতাদের ঠকাচ্ছে এই বিষয়গুলো তো আসলে আপনি একটু দর্শকদের বলবেন। আজকে শুধু গাভী দেখাবো আর দর্শককে কিছু সতর্ক করার জন্য কিছু কথা বলবো। আমি গাভী বেচার জন্য না, মানুষকে সতর্ক করার জন্য, যারা মানুষ এই সেক্টর থেকে আর ক্ষতিগ্রস্ত। এই এক মাসের মধ্যে যত মানুষ যেভাবে ধরা খাচ্ছে, প্রতারণার হাতে পড়তেছে, প্রতিদিন মনে করেন যে আমার এলাকার থেকে 2-3 গাড়ি গরু যায় এই এলাকার থেকে, বহরপুরের এলাকার থেকে। কিন্তু এর মধ্যে প্রকৃত ব্যবসায়িক যে কয়জন, অল্প 2-1 জন আছে প্রকৃত ব্যবসায়িক যারা, আর যারা ব্যবসা করতেছে, ছাগলের ব্যবসা করতো, মুরগির ব্যবসা করতো, সাইকেলের ব্যবসা করতো, আর অন্য অন্য যত সিটারি ব্যবসা ছিল বাংলাদেশ ওইগুলো করতে, এখন সবাই গাভীর ব্যবসা করে। আচ্ছা, গাভীর ব্যবসা করে এখন মনে করেন সবার বাড়ি ফ্ল্যাট হয়ে যাচ্ছে এখন এই গাভীর ব্যবসা করে। আর গাভীর ব্যবসা করে যে ফ্ল্যাট বাড়ি হচ্ছে কি কারণে, কোন কারণগুলো, এগুলোই বলবো আজকে। একটু বলবেন কিভাবে কাস্টমারদের ঠকানো হয়, কাস্টমারদের কিভাবে ঠকাচ্ছে। বয়স মনে করেন 15-16 বছর, ও কি গাভী সম্বন্ধে বোঝে, কিছু বোঝে গাভীর ব্যবসা, না গাভী চিনে, না গাভীর বাটি চিনে, না কি চিনে, এই ছেলেগুলো এখন ব্যবসা করতেছে, জোরের ব্যবসা। মঙ্গলবারে হাটে থেকে গরু কিনবে, একটা সারা গরু, যেগুলো বাচ্চা টাচ্চা ধরে না, দুধ শেষ হয়ে গেছে, ওই কৃষক মানুষ মনে করেন যে ওরমকুলো হাটে লিয়ে আছে, অল্প টাকায় 3-4 কেজি দুধ আছে, খালি গরু লিয়ে আসে হাটে বেচতেছে। এই গরুগুলাই এরা কেনে, কিনে ওরমকুলো হাটে থেকে কিনবে, ভাঙড়া হাট থেকে খালি গরু কিনবে, আর এই বাচ্চাগুলো আলাদা কিনবে, কিনে ওর সাথে লাগায়ে মঙ্গলবারেই প্রতিবেদন করবে যে গরুর 3 কেজি দুধ হয়, তাহলে সোমবার দিন সকালবেলা মনে করেন যে ওকে ঠেকায় রাখে, আটকা রাখে, বড় বাচ্চা হয়ে গেছে ওগুলো আটকা রাখে, রাখি মঙ্গলবারে সারাদিন যায়, আগের দিন সারাদিন, মঙ্গলবারেও সারাদিন। এবার সারাদিন রাখার পর মঙ্গলবারে এরা কিনিলে আসি বিকালবেলা অ্যাড করে, অ্যাড করে মনে করেন যে বুধবার দিন সকালবেলা ছাড়ি দেয় অ্যাড, ছাড়ার পরে উলান টুলান বড় দেখা যায়, গরু বড়, ও গরু তো বাচ্চা ধরে না কোনোদিন, কোনোদিনও বাচ্চা হয় না, হয় না কারণে কৃষক কিন্তু লিয়াসি বিক্রি করেছে অরঙ্কুলা হাটে, আর ওইটাই ওরা কিনে নিয়ে আসে, নিয়ে আসি ওর সাথে বাচ্চা একটা সেট করে প্রতিবেদন করে বুধবারেই ছাড়বে। আচ্ছা, বুধবারে ছাড়ার পর বৃহস্পতিবারের মধ্যেই বিক্রি করবে। আমার একটা গরুর দাম 3 লক্ষ টাকা, ওর একটা গরুর দাম 1,60,000 টাকা, 20 কেজি দুধ, 20-22 কেজি দুধ। মানুষ তো সচল মানুষ, বিদেশ থেকে আসছে, তারপর বাইরের থেকে আসছে, ঢাকা থেকে, চিটাং থেকে আসছে, 15 কেজি তো পাবোই, 1,40,000-50,000 টাকা আইসেই কিনে ফেলে, কিনে নিয়ে যায় সারে, তো পরের দিন হয় 3 কেজি, 2 দিন পরে 3 কেজি, 2 কেজি, 4 কেজি, 5 কেজির উপরে এমন কোন লোক বলতে পারি না যে দুধ পাইছি। আর মঙ্গলবার, বুধবার আর রবিবার এই 2 দিনে দেখবেন যে প্রতিবেদন ছাড়বে। আপনি তো কারোর প্রতিবেদন করেন না, করেন আর এই এলাকায় যে 20টা খামার আছে আমার ভরপুর এলাকায় যে, কারোর করেন আর প্রতিবেদন, আপনি ডাকলেই আমি আসি, কিন্তু তাছাড়া কারোর প্রতিবেদন করেন এই অভিযোগের কারণে, কিন্তু কারোর প্রতিবেদন, প্রতিদিন আমার ভরপুর মনে একটা চাউলের আড়ত আছে, প্রতিদিন কিছু না 2-4টা বিচার হবেই, ঈশ্বরদী থানার এসআই ডাকার লাগে, ওসিক ডাকার লাগে। সেদিন এক চিটাঙের এক লোকের কাছে গরু বেচছে, 3 ভদ্রলোক আসছে আমার বাসায় আসছিল সকালবেলা, আসি আমার বাসায় গরুর দাম বেশি, যা আমার এলাকার থেকে 3 টাকা বিকিনেছে দিনের বেলা, দেখে টেকে বলেছে যে কাল সকালে আসি দুধ দহন করে দেখে তারপরে নিব। এবার সকাল 8টার দিকে আসে, আসার পরে গরু দোয়া ফেলেছে, দোয়া বালতি ভরে দুধ রাখি দিয়েছে, কোথায় ঘোষ আসি তাড়াতাড়ি দুধ দোয়া ফেলেছে, দোয়ান করে রাখি দিয়েছে, সে কোনো ওই লোক আর গরু নিবে না। আপনার সমস্যাটা কি, 3টা গরু কিনেছেন আপনি 5 লাখ টাকা দিয়ে, আপনি 2 লাখ টাকা বাকি নিয়ে যান আর 3 লাখ টাকা দেন, এবার 3 লাখ লিছে,
ওই লোক মনে করছে বাকি দিচ্ছে যখন তাহলে তো গরু ভালোই আছে, আর আমার বাড়িতে আমি টাকা দেবো, দিচ্ছে 3 লাখ। দেওয়ার পরেই তো এবার যার কাছে 3 লাখ দিয়েছে এবার গরু অরিজিনাল যে মালিক সে আসে কাছে কার গরু কিনা বেছে, আমার গরু তো আমি বাকি দেবো না। এই তো শুরু হয়ে গেছে আওয়াজ। এবার বহরপুর মরে গেলে যায় সার দেখতে বিকাশের দোকান, এরম গেলজাম হচ্ছে। পরে আমাকে ডাকলে আমি গেলাম, যাওয়ার পর আমি বললাম ভাই 2টি গরু দিয়ে কিন্তু দুধ পাবেন 16 কেজি, চিটাং বাড়ি কিন্তু ওই লোকের। পরের দিন যে আমাকে ফোন করে, 2 দিন পরে ফোন করে, হ্যাঁ ভাই 2টি দিয়ে দুধ পাচ্ছি 6 কেজি। আমি বললাম আমি তো আপনি টাকা ঘুরত নেবেন না গরু নেবেন, যদি টাকা ঘুরত নিতে চান আমি ঘুরত নিয়ে দিচ্ছি। তারপর কাছে ভাই 2টি গরু দিয়ে 16 কেজি দুধ পাই, আমি যখন কিনেছি নিয়ে যাই, এই যে লিয়ে যাই কাজ শুরু হয়ে গেছে। কাস্টমারদের এইগুলোই আসলে ভুল, বেশিরভাগই এই ধরনের ঘটনা ঘটতেছে। মিষ্টি কথায় ভোলা যাবে না, মিষ্টি কথায় মানে যেসব ছেলেরা ব্যবসা করতেছে, ওর বাড়িতে একটা গাভীন গরু আছে নাকি দেখেন তো, একটা গাভীন গরু গ্রাম থেকে কিনে নিয়ে এসে ওর বাপেরও ক্ষমতা নেই বেশি লাভ করে খাওয়া। একটা লোকের বাড়ি দেখেছেন একটা গাভ গরু আছে, একটা গ্রামের থেকে গরু কিনে নিয়ে এসে ওরা বেশি দেখাক যে তাহলে বলবো যে ব্যবসিক অরিজিনাল ব্যবসিক। তাদের চ্যালেঞ্জ রইল, চ্যালেঞ্জ মানে 100% চ্যালেঞ্জ যে একটা গ্রাম থেকে একটা গরু কিনে নিয়ে এসে ওরা আমার সামনে দিয়ে বেশি ভাড়া যাক। ঠিক এই কারণগুলোতে আজকে অনলাইনে এই দুর্দশা, অনলাইনে তো এই দুর্দশা। আর মানুষের যেভাবে 1 মাসের মধ্যে যেভাবে মানুষ মরেছে এরকম মরা কোনোদিন মরি নাই। সেটাই তো, মানুষদেরও এখান থেকে একটু সচেতন হবে। সচেতন মানে কারোকে বিশ্বাস করা যাবে না, তো দেখলে যে দৌড়ায় যায় গরু কিনতে হবে, দূরের থেকে টাকা লাগাই দিয়ে গরু নিতে হবে, না না এরকম কোনো ঘটনাই করা যাবে না। ওই যে যারাই বলবে যে 20,000 টাকা দেন ভাই আপনি বাড়িতে যা গাভী দিয়ে আমি টাকা নিয়ে আসতেছি, এর উপরে আর বাটমান নাই, ও তো জীবনেও যাবে না। একটা লোক ফোন করে আমাকে বলুক যে ভাই আমার বাড়িতে যা গাভীটা দিয়ে আইছে, একটা লোক বলুক এবং তো বলতে পারছে কোনো লোক, যখনই 20,000 টাকা দিবে তখনই বলবে যে ভাই আর 10,000 দেন, আর 20,000 দেন, গাড়ি ভাড়া দেন। এইবার দেওয়ার পরে কয়ে যে আমার তো বাড়ি থেকে ভাই বাকি দিচ্ছে না, এই ধরনের ঘটনা করে তখন মনে করেন যেভাবে হোক টাকা লিবেই, আর লিলেই তো বুঝতেছেন। এই জিনিসগুলো তো আমি প্রতিবেদনের মধ্যে বলি, কিন্তু মানুষ তো বোঝে না। তো মানুষ আশা করে আজকের প্রতিবেদন থেকে অনেক কিছু, আমার প্রতিবেদন থেকে গাভী কেনার দরকার নাই, খালি আমার কথাগুলো একটু শুনবে, খেয়াল করে শুনবে, মানে গরু কিনবে জীবনে ক্ষতিগ্রস্ত হবে না, তাহলে সেটাই আমাদের সফলতা। যে কিচ্ছু বোঝে না সে একটা 2 দাঁতের গাভীন গরু কিনলে যাক, তাও 2 বেলা 12-14 কেজি দুধ পাবে। সেটাই, আর এই 2 আল গরু কিনলে যাচ্ছে এর তো কোনো আশা ভরসাই নাই, তো লাগানি বাচ্চা। তারপরে আমরা আমাদের যেগুলো বাতিল হয় এগুলো কিন্তু আমরা হাটে বেশি, অন্য লোক দিবে চাই ওইগুলোই কিন্তু ওরা কেনে। ভাঙরা যেরকম ব্যবসা করে ওরাও যেগুলো রেজিট হয় সেগুলো কিন্তু ভাঙরা হাটে বেসে, আর ওইগুলোই কিন্তু এরা কিনে নিয়ে আসে। আচ্ছা তা আসলে কি, আর এই রিজেক্ট করে যদি কিনতেই হয় তাহলে ভাঙরা হাটে কিনুক, অরংখোলা হাটে কিনুক, প্রতি করে 50,000 কম পাবে, 50,000 কম পাবে ভাঙরা হাটে বা অরংখোলা হাটে যদি এইগুলো কিনিলে যায়। যে গরুগুলো কিনতেছে এগুলো খালি মঙ্গলবারে আর শনিবারে কিনবে হাটে এসে, তা 50,000 করে পিসে কম পাবে। তো কাস্টমারদের অনুরোধ থাকবে মার্কেট যাচাই বাছাই করে গরুগুলো, যাচাই বাছাই করে গরু কারোকে বিশ্বাস করে যেন কেউ কেনেই না, দূরের থেকে গরু আত্মীয় যেন বানাই না, আর আসলেও সবকিছু দেখে যেন গরু দেখে শুনে নিবে, সে লোকটা নিজের টাকা দিয়ে নিবে, একটু যাচাই বাছাই করে কিনে আসছে। তো আঙ্কেল আপনার কাছে বর্তমানে কতগুলো গরু আছে? এবার বেশি গাভী নাই, ওই 14-15টা গাভী আছে, 14-15টা আছে বড় বড় গাভী। তো আপনার বিরুদ্ধে তো লোকজন একটু অভিযোগ দেয় আপনি নাকি গরুর দাম বলেন না। আমি দাম বলি না, একটাই কারণ, ওই যে সিটারি গরু কেনা যায় 1,60,000 টাকা, যার মমিনের গরুর দাম 3 লাখ 4 লাখ, কারণটা কি? ওই ওরাই তো কমন্তে লেখে, আর তুই তো মরবু সিটারের হাতে, ভালো লোকের হাতে মরবু নাকি? ভালো লোকের হাতে মরবু না তো, তুই আমার বাদে গ্রামের থেকে এটা কেনে। আচ্ছা এরকম একটা 2 দাঁতের গরু কিনিলে যায় দেখাক যে আমি এটি 2 লাখ টাকা দিয়ে কিনে লেগেছি। আপনার থেকে যদি কেউ গরু কিনতে চায় কিভাবে কিনতে হবে? আমার থেকে কিনতে হলো সে কাছে আসবে, কাছে আসতে হবে, কাছে আসি সে গরুর 4টা বান আগে দেখবে, বাচ্চাটা অরিজিনাল কিনা দেখবে, তারপরে 2-3 দিন থেকে দোয়া দেখবে, দেখে যদি পছন্দ হয় তখন নেবে, তারপরে দরদাম করে নেবে। দরদাম আগে হবে, আমি টাকাটুকু কিচ্ছু নেব না, আপনি শুরুতে লালচে একটা গরু আমাদের সামনে হাজির করছেন, এটা কোন জাতের গরু? পাকিস্তানি সাইওয়াল।
পাকিস্তানি শাহিওয়াল, জি যে অরিজিনাল যেগুলো পাকিস্তানি শাহিওয়াল মানুষ তো সবাই শাহিওয়াল বলে, শাহিওয়াল কাকে বলে এটা দেখলে মানুষ বুঝতে পারবে। আচ্ছা, তো এই শাহিওয়াল গুলো তো চোরটাও হয়, কিন্তু এগুলোটার চোরটা কিন্তু কম। এগুলো ইন্ডিয়ান ও তো পাকিস্তানি শাহিওয়াল, চোর নাই, লেভেল আছে, কিছু ফিজিয়ানের ওর ভিতর মিশ আছে, ফিজিয়ান মিক্সড আছে এর মধ্যে, সেটাই বলতে চাচ্ছিলাম। শাহিওয়াল এবং ফিজিয়ান মিক্সড, যে কারণে নাবি টাবি উড়ান পারে, নাবি নাই অল্প একটু লাবি আছে কিন্তু পানি ধরে আছে, কেবল কা বাচ্চা হয়েছে আজ তিন দিন, বাচ্চার বয়স তিন দিন হলো বাচ্চা হয়েছে। জি আচ্ছা, কি বাচ্চা আছে সঙ্গে? বকনা বাচ্চা। বকনা বাচ্চা, জি জি। বাচ্চাটা সম্পূর্ণ সুস্থ আছে? হ্যাঁ ইনশাআল্লাহ সুস্থ সবল হয়ে বাচ্চাটা আছে। আচ্ছা, তো আসলে তিন দিনে তো আসলে গরুর দুধের পরিমাপ করা যায় না? না না না, গরুর দুধ আসতে মিনিমাম এক সপ্তাহ দশ দিনের মতো সময় লাগে। জি জি, এই যে কেলেম দেয় যে আমি গরুর দাম বলি না কি কারণে, এই গরুটার গায়ে গোছ আছে কয় মন? গোছের ওজন হবে কয় মন? এই গরুটার গায়ে কিছু না দশ মনের উপরে গোছ আছে, প্লাস মাইনাস হবে, প্লাস মাইনাস দশ মন গোছ হবে, এত বড় উলান। আর এই যে বাচ্চা, এই যে গাভী, এই গাভীটা যদি কাল দুই লাখ টাকা দিয়ে আমি দিই তাহলে কি আমার জান বাঁচবে? কখনোই না। আর এই গাভী তো সবাই কিনতে পারবে না, এই জন্য আমি দাম বলি না, যারা এগুলো কিনবে তারা আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করে, তার মানে যাদের পছন্দ হয় তারা আপনার সাথে ফোনে কথা, হ্যাঁ ফোনে কন্ট্যাক্ট করে অথবা লোক পাঠায়। আর আমার তো পার্সোনাল জায়গার ফার্ম আছে, অনেক বড় বড় খামার আছে, এই যে গাভীগুলো দেখাইছি ইনশাআল্লাহ দয়ে কাল পোস্ট, কাল যখন ছাড়বেন ভিডিও রবিবারের মধ্যে চলে যাবে। আচ্ছা, তো এই প্রথম গরুটা আপনি তিন দিন বাচ্চা সঙ্গে বকনা বাচ্চা, জি জি, তো এটার কি দাম বলবেন? সাতটা গরু আছে, সাতটা গরু কোনো দাম হবে না, আপনি কোনো দাম বলবেন না, বাদ বাকি যে গরুগুলো আছে সেগুলো, হ্যাঁ ও অল্প কটা গরু আছে ওগুলোর দাম বলবো। আচ্ছা, তো এই প্রথম গরুটা সাইড করে দেন, দুই নাম্বারটা দেখাই। এই পাশে সিরিয়ালের দুই নাম্বার যে গরুটা আপনি রাখছেন এটা কোন জাতের গরু? এটা হলস্টন ফিজিয়ান, বাচ্চার বয়স আছে 9 দিন। হলস্টন ফিজিয়ান সঙ্গে একটা বাচ্চা আছে, বাচ্চার বয়স 9 দিন। কি বাচ্চা এটা? এটা ছেলে বাচ্চা। ছেলে বাচ্চা মানে সার বাচ্চা। জি জি। আর গাভীটার বয়স কয় দাঁত? এটা 6 দাঁত, দ্বিতীয় বাচ্চা। 6 দাঁত, দ্বিতীয় বাচ্চা। জি। তো বাচ্চার বয়স যেহেতু 9 দিন হয়ে গেছে, দুধ তো অনেকটাই পাচ্ছেন আপনি। এখন সকালবেলা 16 17 চলে আসছে, বিকালবেলা 9 10 25 26 চলে আসছে আর কি। আচ্ছা, তার মানে 25-26 লিটার 30 প্লাস থাকবে এটা, যেগুলো দর্শককে এখন দহন করে দেখাই দিই। হ্যাঁ হ্যাঁ, আর আরো কয়েকদিন পর আসলে 30 প্লাস দুধই দহন করে দেখাই দিই। হ্যাঁ দেখাই দিতে পারবো। আচ্ছা, একটা গরুর 30 প্লাস দুধ মানে অনেক কিছু। গাভী দেখতেছেন না কোন কোয়ালিটির গাভী? এগুলা এক বছরের মধ্যে এরকম গাভী আমি মিল করতে পারি না, এ গ্রেডের গাভী এটা। তো এটার দাম রাখছেন কেমন আপনি? এই সাতটা এক নম্বরে, দুই নম্বর গেল। আচ্ছা, সাতটা গরু পর পর আপনি দাম রাখবেন না, কারো পছন্দ হলে আপনাকে সিরিয়াল নাম্বার বলে সে দাম করে নিতে পারবে, কথা বলে দর দাম করে নিতে পারবে। আর দুধের যে তথ্যগুলো দিলেন সে দহন করে দেখে নিতে পারবে, দহন করে যাচাই বাছাই করে তারপরে নিতে পারবে। জি জি। তো এটা ছিল সিরিয়ালের দুই নম্বর গরু, এই গরুটা একটু ভিতরে নিয়ে যান। সিরিয়ালের তিন নম্বর যে গরুটা আছে সেই গরুগুলো দর্শকদের এক এক করে আমরা দেখাবো। আচ্ছা দেখেন, এই পাশে সিরিয়ালের তিন নম্বর যার একটা কালো করে বড় গাভী রাখছেন, এটা কোন জাতের গাভী? এটাই আমার ঘরের মধ্যে এবারকার সবচেয়ে বড় গাভী, হলস্টন ফিজিয়ান, দ্বিতীয় বাচ্চা। যতগুলো গরু আছে সব থেকে বড় গরু, সবচেয়ে বড় গরু এটা। আচ্ছা, তো আসলে আঙ্কেল বড় বড় বললেই তো হবে না, আমরা একটু ক্যামেরার পাশে দাঁড়াই, গরুর উচ্চতা কতটুকু আছে দর্শকদের ক্লিয়ার করি। এই যে আমার যে কাজের লোক আছে এই দাঁড়া গরুর কাছে তাহলে বুঝতে পারবেন যে কিন্তু লম্বা কত বড় আছে, তার উচ্চতা কত বড় আছে আর গরুটা কত বড়, লম্বা কয় ফিট আছে গরুটা। আপনার এই লোকের উচ্চতা কতটুকু আপনি একটু বলেন তো, আপনার উচ্চতা কতটুকু? 5 ফিট 8 ইঞ্চির মতো আপনার লোকের উচ্চতা। আর গরুটার উচ্চতা কতটুকু হবে দর্শক পরিমাপ, দর্শক পরিমাপ করে দিতে পারবে লম্বা কয় ফিট আছে দেখলে বুঝতে পারবে। আচ্ছা, তো এটার দাঁত কয়টা? এটা 4 দাঁত, দ্বিতীয় বাচ্চা। 4 দাঁতে দ্বিতীয় বাচ্চা, আজ 3 দিন বাচ্চার বয়স। ওই যে কালো করেই বাচ্চাটা, বাচ্চার বয়স 3 দিন। জি জি। আচ্ছা, প্রকৃত গাভীর বাচ্চা হলে মায়ের সঙ্গে কিছুটা হলেও মিল থাকে। জি জি জি। আর লাগানো বাচ্চা হলে গাভী হয় লাল, বাচ্চা হয় সাদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অনেক সময় ফিজিয়ান গাভী শাহিওয়াল বাচ্চা, হ্যাঁ কত কি হয়ে যায়। তো এটার বাচ্চার বয়স 3 দিন, গাভী বাচ্চা সম্পূর্ণ সুস্থ। হ্যাঁ ইনশাআল্লাহ। আচ্ছা, তো এটা হচ্ছে সিরিয়ালের 3 নাম্বার গরু ছিল। জি। এখন দুধের কথা বলা সম্ভব না। আর এই অবস্থায় এখন দইলে 18 কেজি বাড়াবে। এই অবস্থায় 18 কেজি বাড়াবে এখন। 3 দিনে 18 কেজি বাড়াবে। অবিশ্বাস্য। তো এ গ্রেডের গাভী বুঝতেছেন না কোন গাভী, এটা আমার খামারের মধ্যে এইবারকার সেরা সেরা গাভী, এটা সেরা গাভী। আচ্ছা, তো কোন দর্শকের যদি পছন্দ হয় এখানে এসে দুধ টুধ দহন, হ্যাঁ দহন করে নিতে পারবে, সিদ্ধান্ত নিতে পারবে। জি। সিরিয়ালের 3 নাম্বার গরু ছিল এটা, এই গরুটা একটু নিয়ে যান, 4 নাম্বার গরুটা দেখাই। আচ্ছা দেখেন, এই পাশে সিরিয়ালের 4 নম্বরে যে চমৎকার আরো একটি গরু রাখছেন আপনি, এটা কোন জাতের গরু? এটা হলস্টন ফিজিয়ান, প্রথম বাচ্চা, 2 দাঁত বয়স। 2 দাঁতে প্রথম বাচ্চা দিছে? জি, আজ 3 দিন বাচ্চার বয়স। বাচ্চার বয়স 3 দিন, কি বাচ্চা এটা? এটা বকনা বাচ্চা, মেয়ে বাচ্চা। মেয়ে বাচ্চা। জি, ওই মায়ের মতোই হচ্ছে বাচ্চাটা, মায়ের মতোই সাদা কালো ডোরা কাটানো। জি। গাভী এবং বাচ্চা সম্পূর্ণ সুস্থ। গাভী যতবার পেটের থেকে বার দিছে আল্লাহ ততবারই বাচ্চা, বিশাল বড় বকন বাচ্চা বের হয়েছে। আচ্ছা, গাভীর জন্ম ফুলটল ক্লিয়ার হয়েছে? হ্যাঁ সব ক্লিয়ার। আচ্ছা,
তো তিন দিনের বাচ্চা দুধ কি দুধের কথা বলা সম্ভব? এখনো তো বারবার খালি টানা হচ্ছে, দুধের কথা এটা বলা যাবে না। এখনো প্রথম বেনার গরু তো, আরো 10-15 দিন লাগবে। তবে এই গরু যে মাপে দুধ হবে কোনো দর্শক দেখতে পারলে বুঝতে পারবে, একদম হাই গ্রেডের গাভী। আর কত বড় হয়েছে প্রথম বেনার দুই দাঁত। এটা সিরিয়ালের 4 নাম্বার গরু ছিল, এটারও দাম রাখবেন না। জি, পরপর 7টা গরু আছে, একটারও দাম বলবেন না। না না না, এটাও সাইড করে দেন, 5 নাম্বারটা দেখাই। আচ্ছা দেখেন, এই পাশে সিরিয়ালের 5 নাম্বার যার একটা সাদা কালো গরু রাখছেন আপনি, এটা কোন জাতের গরু? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান, জি। এই গাভিটার বয়স? এটাও দ্বিতীয় বাচ্চা, 6 দাঁত বয়স। দ্বিতীয় বাচ্চা 6 দাঁত বয়স, জি। সঙ্গে কি বাচ্চা আছে? ওই যে ছেলে সার বাচ্চা ওই পাশে আছে, মায়ের মতোই সাদা। হ্যাঁ, মায়ের মতো বাচ্চাটা রাখছে পাশে আছে, এটাই, জি। তো বাচ্চার বয়স কয়দিন হয়েছে? আজ 3 দিন। 3 দিন। আর গাভিটার বয়স? গাভিটার বয়স 6 দাঁত। আর যারা 30 লিটার উপরে গাভি কিনবে তারা এই গাভিগুলো সংগ্রহ করতে পারে। যারা বৈশিষ্ট্য দেখবে একটু বলেন তো। এই দেখেন, 30 লিটার উপরে যারা গাভি কিনবে এই গাভিগুলোর বৈশিষ্ট্য দেখেন। মাজাটা কয় ফুট আছে দেখেন, কাছে আসেন, মাজাটা কয় ফুট, মাজাটার সাইজটা কি, আর গলাটার সাইজটা কি দেখেন। গলাটা একদম চিকন আছে না, গলায় কোনো কম্বল আছে গরুটার? একদম গলাটা দেখেন, গলায় কোনো কম্বল থাকা যাবে না। আর মাজাটার সাইজ দেখেন, পেটের নিচে কোনো নাভি থাকা যাবে না, কোনো নাভি থাকা যাবে না। যারা 30 লিটার উপরে গাভি কিনবে তারা এই বৈশিষ্ট্যগুলো দেখবে, তাহলে গা 30 লিটার দুধ পাবে। শুধু বৈশিষ্ট্য দেখলেও হবে না, দহন করে দেখে কি, দহন করে এবং জাতমানও থাকতে হবে। খালি 30 বললে তো হবে না, ওর ভিতর কোয়ালিটি থাকতে হবে, জাতমান থাকতে হবে, তবে গা 30 লিটার দুধ হবে সম্ভবের থেকে। তাছাড়া সম্ভব না। এই গরুটার মিনিমাম এখন যে 3 দিন বাচ্চার বয়স, এখন 15 উপরে দুধ আসে গেছে, এখনই 15 উপরে আসে গেছে। এর যে বস্তাটা আছে তাতে কয় কেজির বস্তা হইবি সেটাই। আর এর তো কোনো অন্য সাইজ নাই, এর যা মাজার টাকসা দেখতেছেন না, হাতির মতো মাজাটা, আর গলাটা কত চিকন। দর্শক এইগুলো দেখে সিদ্ধান্ত নিতে পারবে, নিতে পারবে যারা 30 এর উপরে গাভি কিনবে। এটা ছিল সিরিয়ালের 5 নাম্বার গরু, এটার দাম রাখবেন না। পরের 6 নাম্বার যেটা আছে ওইটা দেখি চল। এই পাশে সিরিয়ালের 6 নাম্বার যে গরুটা আপনি রাখছেন এটা সম্পর্কে আমাদের একটু বলবেন। এটা হলস্টাইন ফ্রিজিয়ান, বাচ্চার বয়স আজ 2 দিন। হলস্টাইন ফ্রিজিয়ান জাতের একটা গাভি, আর সঙ্গে বাচ্চা আছে, বাচ্চার বয়স 2 দিন। জি জি। কি বাচ্চা এটা? সার বাচ্চা এটা। আর গাভিটার বয়স? 4 দাঁত, দ্বিতীয় বাচ্চা। 4 দাঁতে দ্বিতীয় বাচ্চা, জি। গাভি এবং বাচ্চা সম্পূর্ণ সুস্থ? হ্যাঁ ইনশাআল্লাহ সুস্থ সবল আছে। তো এটা কেমন আইডিয়া করতেছেন, কেমন দুধ হতে পারে? আজকে 2 দিন বাচ্চার বয়স তো, হ্যাঁ তা 25 থাকবে গরুর দুধ। আচ্ছা, তো যে কোনো দর্শক চাইলে এখানে এসে দহন করে দেখে বাদ বাকি সিদ্ধান্তগুলো নিতে পারবে। জি জি। তো এটাও কি দাম চাইবেন না? না, এটা 6 নম্বর গাবি, 6 নম্বর গরু, এটারও দাম চাইবেন না। পাশে 7 নম্বর যে আরেকটা সাদা কালো গরু আপনি রাখছেন, এটা কোন জাতের গরু? এটা হলস্টাইন ফ্রিজিয়ান, 2 দাঁত। হলস্টাইন ফ্রিজিয়ান জাতের 2 দাঁতের একটা। হ্যাঁ, প্রেগন্যান্ট এটা। প্রথম বাচ্চা দিবে? প্রথম বাচ্চা হবে। তার মানে বকনার থেকে গাবি হচ্ছে গরুটা? জি জি। আচ্ছা, তো এটা আসলে কোন ধরনের বকনা যে বকনাতেই এরকম বড় সড় হয়ে যায়? ওই যে একটা দেখালাম না কিছুক্ষণ আগে, 2 দাঁতে যে কত বড় বাচ্চা দিছে, এটা ওই জাতেরই হলস্টাইন ফ্রিজিয়ান, 2 দাঁতের একটা গাভি। এখনই উলান দেখেন কত বড় আসছে, এখনো কিন্তু 20 দিনের উপরে টাইম, 20 দিনের উপরে বাকি আছে গরুটা বাচ্চা দিতে, তাহলে কত বড় উলান হবে। এই অবস্থায় যদি দূর দূরান্তে নেওয়া যায় কোনো সমস্যা হবে কি? না, এখনো 20 দিন টাইম আছে, সমস্যা নাই এগুলো। সিরিয়ালের 7 নাম্বার গরু এটা, এটারও দাম চাইবেন না? না না না। তো প্রথম 7টা গরুরই আপনি দাম চান নাই, পরবর্তী যে 2-3টা গরু আছে এই 2-3টা গরুর আপনি দাম চাইবেন, বা দর্শক দাম সম্পর্কে আইডিয়া নিতে পারবে। জি জি জি। তো চলেন এবার পরবর্তীগুলো দেখি। আচ্ছা, এই পাশে সিরিয়ালের 8 নাম্বার যে গরুটা আপনি রাখছেন এটা কোন জাতের গরু? এটা হলস্টাইন ফ্রিজিয়ান, গাভিন গরু। হলস্টাইন ফ্রিজিয়ান, প্রেগন্যান্ট একটা গরু। জি জি। দাঁত কয়টা? দাঁত 6 দাঁত হয়ে গেছে। 6 দাঁত হয়ে গেছে। কয় নাম্বার বাচ্চা? এই 2 নাম্বার বাচ্চা হবে। 2 নাম্বার বাচ্চা দিবে, প্রেগন্যান্ট? জি প্রেগন্যান্ট। কত দিনের? এখন 8.5 মাস গাভিন। 8.5 মাসের মতো প্রেগন্যান্ট। জি। তো এটার সিরিয়াল নাম্বার 8, এইগুলোর দাম আপনি ভিডিওতে বলবেন, দাম রাখছেন কেমন? এটার দাম রাখছি হচ্ছে 340,000 টাকা। 340,000 টাকা আপনি দাম চাইছেন। কোনো দর্শকের যদি পছন্দ হয়, হ্যাঁ সে কথা বলে বুকিং দিতে পারে। জি জি। এসব অনেক দুধের গাভি দেখেন, কেবল তলা নাপতেছে তো, তলানের ঝুলা শুরু করছে, কি তলা হবে যখন রেডি হয়ে যাবে। আচ্ছা, তার পাশে সিরিয়ালের আরেকটা গরু আছে 9 নাম্বার, সাদা কালো, এই গরুটার সম্পর্কে আমাদের। এটা এটাও প্রেগন্যান্ট, 2 দাঁত বয়স গাভিন, 2 দাঁত বয়সের প্রেগন্যান্ট একটা গরু, আর এটা প্রথম বাচ্চা দিবে? হ্যাঁ প্রথম বাচ্চা দিবে এটা। আচ্ছা, তো প্রেগন্যান্ট কত দিনের? এ বাচ্চা হবে হয়তো 1-10 দিনের মধ্যে বাচ্চা হবে। চলে আসছে 1-10 দিনের মধ্যে বাচ্চা দিবে, বা যে কোনো মুহূর্তে বাচ্চা দিতে পারে। জি জি জি। আচ্ছা, তো এটা সিরিয়াল নাম্বার হলো 9। জি। এই 9 নাম্বার গাভিটার দাম রাখছেন কেমন আপনি? এটা 2 দাঁতের প্রথম বাচ্চা হবে, 3,20,000 টাকা দাম রাখছে। 3,20,000 টাকা দাম রাখছেন আপনি। কোনো দর্শকের পছন্দ হলে আপনার সাথে কথা বলে বুকিং দিতে পারে। জি জি। আচ্ছা,
এটাও সাইড করে দেন, তার পাশে 10 নম্বর যে গরুটা রাখছেন এটা সম্পর্কে আমাদের একটু বলবেন। এটা হলস্টন ফিজিয়ান, মানুষ বলে রানী শঙ্কর, কিন্তু রানী শঙ্কর বলতে তো কোনো জাত নাই, হলস্টন ফিজিয়ান। হলস্টিয়ান ফিজিয়ান, জি। এটার বয়স? এটাও দুই দাঁত বয়স। দুই দাঁত বয়স, হ্যাঁ। প্রেগন্যান্ট? প্রথম বাচ্চা দিবে? জি, প্রথম বাচ্চা হবে। প্রেগন্যান্ট? প্রেগন্যান্ট। কত দিনের? 8.5 মাস প্রেগন্যান্ট। 8.5 মাসের মতো প্রেগন্যান্ট, জি। আচ্ছা, এটার দাম রাখছেন কেমন আপনি? এটার দাম নিব 2,90,000 টাকা। 2,90,000 টাকা দাম রাখছেন। সিরিয়ালের 9 নাম্বার গরু এটা, জি। কারোর যদি গরুটা দেখে পছন্দ হয় আপনার সাথে দরদাম করে নিতে পারবে, জি। তার পাশে 10 নাম্বার যে একটা গরু আছে একটু রোগা পাতলা টাইপের, এটাই আমার ঘরের মধ্যে সবচেয়ে ছোট গাবি, আর এটাই সবচেয়ে কম দাম, সব থেকে কম দামি এবং সব থেকে ছোট গাবি এটাই, জি জি। কোন জাতের গাবি এটা? এটা হলস্টন ফিজিয়ান, প্রথম বাচ্চা, 4 দাঁত বয়স। প্রথম বাচ্চা, 4 দাঁত বয়স, জি। কি বাচ্চা? সাথে যে বকনা বাচ্চা, বকনা বাচ্চা, জি। আচ্ছা, তো বাচ্চার বয়স কয়দিন? বাচ্চার বয়স আজকে 14-15 দিনের মতো। দুধ কতটুকু আছে? দুই বেলা ওই 11-12 এরকম দুধ আছে। দুই বেলা 11-12, জি। আচ্ছা, এত বড় উলান পালান দেখলে তো অনেক ব্যাপারই, 18-19 কেজির গল্প। না না, 11-12 কেজি দুধ আছে, যেটা লিগেল আছে সেটা বলবেন, 11-12 কেজি দুধ দহন করে দেখাই নিবে, জি। এটার দাম রাখছেন কেমন? 1,60,000 টাকা। 1,60,000 টাকা, কোন দর্শকের পছন্দ হলে নিতে পারবে, দুধ দেখে দরদাম করে নিতে পারবে, জি জি জি। তার পাশে যে আরেকটা গরু রাখছেন আপনি, ওইটা প্রথম বিয়ান, 4 দাঁত, প্রথম বাচ্চা দিবে, 4 দাঁত, জি। হলস্টিয়ান ফিজিয়ান, হলস্টিয়ান ফিজিয়ান, এখন প্রেগন্যান্ট? হ্যাঁ, প্রেগন্যান্ট এখন। কত দিনের? 8.5 মাস প্রেগন্যান্ট। 8.5 মাসের মতো প্রেগন্যান্ট, ওলান পালানের ঝোল চলে আসছে, হ্যাঁ হ্যাঁ, যে কোনো মুহূর্তে বাচ্চা দিতে পারে বা 10-15 দিন দেরি করতে পারে, জি জি জি। তো এটার দাম রাখছেন কেমন? এটার দাম রাখছি 2,40,000 টাকা। 2,40,000 থেকে দরদামের সুযোগ আছে, হ্যাঁ। প্রত্যেকটা গরু দর্শক দেখে যাচ্ছে বাছাই করে দরদাম করে নিতে পারবে, জি জি। সবশেষ যে গরুটা আপনি রাখছেন এইটা, এটা এটাও হলস্টন ফিজিয়ান, দ্বিতীয় বাচ্চা, ফিজিয়ান দ্বিতীয় বাচ্চা, 6 দাঁত বয়স, 6 দাঁত বয়স, জি। আচ্ছা, এখন প্রেগন্যান্ট? হ্যাঁ, প্রেগন্যান্ট এখন। কত দিনের? এখন 8.5 মাস চলতেছে, উলান অনেক চলে আসছে, গোটাই মুখে ঘুরাই দাও, অনেক উলান চলে আসছে গরু, আর চাম চুষে একদম দেখতেছে না, পাতলা, পেপারের কাপড়ের মতো। আচ্ছা, কোনো দর্শকের পছন্দ হলে এই গরুটাও নিতে পারে, এটার দাম কেমন? এটার দাম নিব 2,65,000 টাকা। 2,65,000 টাকা আপনি দাম চাইছেন, দর্শক একটু দরদাম করে নিতে পারবে, নিতে পারবে। তো আঙ্কেল, বিক্রি করার মতো এই গরুগুলোই আপনার নিকট ছিল, যেগুলো দেখালাম আপনি বর্ণনা করে জানালেন, জি। এবার দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলে শেষ করতে চান। আজ একটা বকনা বাছুর আছে, হ্যাঁ, ওই 3 মাস পার হয়ে 4 মাস চলতেছে প্রেগন্যান্ট, ওই বকনা বাচ্চাটা দেখো, একজনের কাছে গাভী বেচছি, তো বেচার পরে বকনাটা আমি দাম করে নিচ্ছি আর কি ওর থেকে, চলেন দেখে আসি। তো এই যে এই পাশে সবশেষ যেটা আছে এই বকনাটার কথাই আপনি বলতেছিলেন, জি জি। এটা কোন জাতের বকনা? এটা হলস্টন ফিজিয়ান, এখনো দাঁতই হয়নি, হলস্টন ফিজিয়ান এখনো দাঁত হয় নাই, না। প্রেগন্যান্ট? প্রেগন্যান্ট, 3 মাস পার হয়ে 4 মাস চলছে, 3 মাস পার হয়ে 4 মাস চলছে, জি। আচ্ছা, এটার দাম রাখছেন কেমন আপনি? এটা 1,20,000 টাকা হলে বিক্রি করব, 1,20,000 টাকা হলে বিক্রি করতে পারবেন, প্রেগন্যান্সি চেক দিয়ে দর্শক নিতে পারবে, কোন দর্শক নিতে চাইলে পরে ডাক্তার সে নিজে ইচ্ছা ডাকি নিয়ে চেক করে নিতে পারবে। আচ্ছা, তো আঙ্কেল, এবার দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলে শেষ করতে চান। দর্শকের উদ্দেশ্যে যা আমি বলবো, কোনো দর্শক যদি দেশের থেকে কিনুক, বাইরের থেকে কিনুক, যেখান থেকে গাবি কিনুক, যদি কাল তার টাকার উপরে কোনো মহব্বত থাকে বা দরদ থাকে, কষ্টের টাকা হয়, আর বিদেশ যারা থাকে অ্যাকচুয়ালি তো সবাই কষ্ট করে টাকা কামাই করে, আর কষ্ট করে টাকা কামাই করে আমাদের ঈশ্বরদী থানা পাবনা জেলার লোককে বড় লোক করতেছে। এখন বর্তমানে যেটা দেখতেছি, আমাদের পাবনা জেলার লোক গাভীর ব্যবসা যারা করতেছে এরাই বড় লোক হচ্ছে, মানে এটা গরু 1,30,000 দিয়ে কিনলে 2,00,000 টাকা বেচছে, বা 2,00,000 1,70,000-80,000, একটা গরুতে 40-50,000 টাকা লাভ, বড় লোক হবে না। মঙ্গলবারে 5টা গরু কিনবে, বুধবারে বেচে, বুধবারে ভিডিও ছাড়ো, বৃহস্পতিবারের মধ্যে বেশি শেষ করবে, 5টা গরু বেচলে 2,50,000-3,00,000 টাকা কামায় সপ্তাহে, 3,00,000 টাকা সপ্তাহে, 3,00,000। আবার শনিবারে কিনবে, রবিবারে ছাড়বে, 5-6টা কিনলে আসবে, রবিবার সোমবার মঙ্গলবারে মঙ্গলবার আগে বেশি শেষ, তাহলে প্রতি সপ্তাহে মনে করেন 15 দিনের ভিতর 4-5 লাখ করে কামায়, তাহলে বড় লোক হতে দেরি লাগে, সময় লাগবে না। যত গরিব হয় বাইরে যারা আছে ওরা হবে, ওই ঢাকা, চিটাং, সিলেট, ওদের যদি কালে দেশের খবর জানেন, যারা গাভী কিনে লেগেছে আপনি চোখ দিয়ে কান্না বাড়াবে, যেভাবে ফোন দিতে মানুষ দুঃখ করে, যে অধিশাপ করে, এই কারণে কিন্তু আমি ভিডিও করা বন্ধ করে দিছি, এই দুঃখ শুনলে পরে এরে তো কোনো মহব্বত দুধ থাকতো তাহলে তার এই কাজগুলো করতো না। একটা লোক আসে দাম বলে 1,30,000-30,000 টাকাই টাকা লেছে, লিয়ে সার 1,30,000 লেয়ার পর কছো তুই 1,80,000 করছিস যে টাকা দে, সে মুরব্বী আজ কয়েকদিন আগে কি কান্নার কান্না হয় ব্রিজের উপরে, কান্না করে টাকা দিবল লেগেছে, আমি বাইরে ছিলাম পরে আসি শুনলাম যে এই ঘটনা, 1,30,000 দাম কয়েছে পরে 1,80,000 টাকা লিখছে, এই ঘটনা করে করে লিখছে। এখন বাইরের লোক ওই মুন্সিগঞ্জ থেকে আইছে, ওর তো আর ওই পাবনা জেলা ভয় যে 1,30,000 টাকা দিছে, যা টাকাই যদি মার যায়, তো এই মানুষগুলো যে বোঝে না,
এরা যত বড় পাবনা জেলায় হোক, যত বড় ডাকাতি হোক, যত বড় সন্ত্রাসী হোক, যদি খালি এক মিনিট খালি টিফোন লাইনে ফোন দেয়, তিনটা নয় তুলে ফোন দিবে, যত বড় মস্তান থাক ওখানে 10 মিনিটের মধ্যে পুলিশ হাজির হবে, এই কাজগুলো করে না। আমি কিন্তু প্রতিবেদনের মধ্যে এই কাজগুলো বলে দিই যে যত বড় যে মস্তানি হোক, ফোন তো সবার কাছে থাকে, খালি তিন দিন নয় তুলে একটা ফোন দিবে, টাকাও লাগবে না ফোনে, যে আমি অমুক জায়গায় আছি, এমনি ঢুকে যাবে ফোন, আর এমনি হাজির হয়ে যাবে, ওর সিটারই ভালো হয়ে যাবে। তো ঠিক আছে আঙ্কেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ, অনেক সুন্দর সুন্দর কথা আজকের পর্বে বলছেন, আর আপনি কষ্ট করে যে গরুগুলো ছিল সেগুলো দেখাইছেন। জি, তো ভালো থাকবেন আপনি।